খুব খুশি? পছন্দ হয়েছে? অসাধারণ লাগতেছে তো, একেবারে রাজকুমারীর মতো লাগতেছে, লাগতেছে না তোমাকে? একেবারে রাজকুমার, স্মার্ট। কি খবর মামনি, ভালো আছো? কি স্কুল থেকে আসতেছ? আচ্ছা আচ্ছা, একসাথে দুজন? দুজনে কি, তুমি কোন পঞ্চম শ্রেণী? আর তুমি ক্লাস থ্রি? আচ্ছা আচ্ছা, কয়টা ক্লাস হলো আজকে? হ্যাঁ, তোমার কয়টা হয়েছে? দুইটা। আচ্ছা আসো, এই যে তোমাদের এক মামা, এটা তোমাদের গিফট করছে, কি আছে বলো দেখি? তোমাদের জন্য অনেক কিছু এখানে আছে, কি আছে আমরা এগুলো খুলে খুলে দেখবো। হ্যাঁ চলো, বাসায় যাচ্ছ? হুম চলো। কি এটা পেয়ে খুশি? খুব খুশি? আচ্ছা, ভারী লাগতেছে নাকি? ভারী লাগতেছে? লাগতেছে অল্প। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা সেই অসহায় পরিবারটির বাসায় আজকে যাচ্ছি। তো আমার এক প্রিয় ভাই কিছু বাচ্চাদের জন্য কিছু গিফট পাঠাইছে, আমরা সেই গিফটগুলো নিয়েই তাদের বাসায় যাচ্ছি। এবং আপনাদের দেওয়া সেই গরুটি এখন কেমন আছে, কি পরিমাণ গ্রোথ হলো, আপনাদের দেওয়া অনুদানে ভাবি এখন কেমন চলছে এই বাচ্চা কাচ্চাদের নিয়ে, আমরা সেই তথ্যগুলো দিতে চাই এই প্রতিবেদনের মাধ্যমে। তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো চলেন আমরা এখানে একটি খুলে দেখব যে এখানে কি আছে সেগুলো, এবং গরুটা জানব আমরা এখানে দেখব যে কি কি আছে। খুলো খুলো, দুজনে খুলো খুলো। পোশাক গুলো চিড়িও না। হ্যাঁ খুলো দেখি, খুলো একটা করে খুলো, কি কি আছে আমরা দেখি। সবগুলো খোলো, মেঘলা কি খুব খুশি? কেন সুন্দর সুন্দর কাপড়, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? আচ্ছা আচ্ছা, একটা পরো একটা পরো দেখি দেখি, তোমার জন্য কি গেঞ্জি? আর কি আছে? এটা প্যান্ট, গেঞ্জি, পরো দেখি, পরো দেখি কেমন লাগতেছে দেখি আমরা। একটু বড় হবে নাকি? আচ্ছা তুমি তো বড় হবে। হ্যাঁ না ঠিক আছে, পারফেক্ট হবে। কি খুব খুশি? পছন্দ হয়েছে? সবগুলো পছন্দ হয়েছে? আচ্ছা দেখাও দেখাও দেখি। এটা আরেকটা দাও দেখি কেমন লাগতেছে তোমাকে দেখি আমরা। অসাধারণ, সুন্দর না? জোশ কালার, এই যে ওকে। আর সুন্দর, একেবারে গর্জিয়াস, খুব খুশি নাকি? এই যে পড়া বাবু পড়া বলছিল না, ঠিক আছে পড়ো।
কি ভাই, ভালো লাগছে তোমাকে? সবগুলো পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, গরু কি, গরু ঘাস কে কে নিয়ে আসে? আমি নিয়ে আসি। তুমি নিয়ে আসছো? মানে স্কুলে যাওয়ার আগে ঘাস করে তারপর স্কুলে গেছিলা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই ঘাস খাচ্ছে, কেমন ঘাস খায় কেমন গরুটা এখন বলো তো? এখনই ধুয়ে দেওয়া হয়েছে নাকি, গোসল করে দেওয়া হয়েছে, এই জন্য একটু শুকনা শুকনা লাগতেছে? আচ্ছা, কেমন খায় কেমন খায়? ভালো খায়? হ্যাঁ। মোটা তাজা হয়েছে একটু? হালকা একটু হয়েছে না? সেই খাচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আর ছাগলগুলো, এগুলো সুন্দর আছে না? এগুলো সব কিছু খায়? সব কিছু খায়। এই তো খাচ্ছে সুন্দর, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে গরুটা মনে হয় খুব বেশি গ্রোথ হয়নি নাকি? মেঘলা খুব খুশি, যে এই পাশে আমরা ভাবিকে দেখতে পাচ্ছি, আমরা একটু ভাবির সাথে কথা বলবো। ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? আমরা সেটাই চাই যে তারা আসলে হাসি খুশি থাক, দুমুঠো ডাল ভাত খাক, আমরা সেটাই চাই। আচ্ছা, এখন কি অবস্থা, গরুগুলো কেমন আছে? তোমার ছোট বোন? না না, ঠিক আছে, ছোট বোনের মতোই দেখতে হবে তো, তাহলে তো ও তোমাকে ভালো কিছু দিবে। আচ্ছা আচ্ছা, তাকে আদর করে দেয়। আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর। আমরা চাই যে হাসি খুশি সবসময় থাক। তোমরা খুশি? তোমরা খুশি? নতুন জামা পেয়ে খুব খুশি? আচ্ছা, তো ভাবি গরুটা কি কোনো সমস্যা নাকি, মানে যে পরিমাণ গ্রোথ হওয়া দরকার সে পরিমাণ সম্ভবত হয় নাই? না, খাওয়া দাওয়া কি খাচ্ছে ভালো মতো খায়? ভালো মতো খায়। আচ্ছা, আল্লাহ রহমতে অবশ্যই সুস্থ হয়ে যাবে, মোটামুটি চলে যাবে। তো আপনি সব মিলিয়ে খুশি? আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা চাই যে আপনি হাসি খুশি সবসময় ভালো থাকেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।